রনি, ধরো তোমাকে দুটো অপশন দেওয়া হলো। অপশন এ, ফেসবুক মোটিভেশনাল স্পিকারের বক্তব্য শুনতে হবে 10 মিনিট। The content of this video is for Shirley Control C and Control V from somewhere, sometimes fictitious, sometimes non-fictitious, and certainly inspired by the real-life events. The resemblance to any living or dead isn't any coincidence. The purpose of this video is to have fun only and only fun and entertainment. If you can take fun as fun, please leave. And if you love to take some fun even out of serious matter, welcome to the Jumbo Circus. Enjoy. Welcome to Jumbo Circus. Jumbo Circus ne shobaike shagoto janacchi. Ajke amra যে সার্কাসটা নিয়ে আলোচনা করব সেই সার্কাস শুরু হয়েছে প্রায় এক মাস আগে। এপ্রিলের লাস্ট উইকে নেটফ্লিক্সে মুক্তি পায় এক্সট্রাকশন। তারপর থেকে এই সার্কাস এখনো চলেই যাচ্ছে। কাজে যারা ভাবছেন যে এক মাস পর এসে এক্সট্রাকশন নিয়ে কথা বলার কী দরকার, তাদের বলছি এখনও কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক। আর আমরা একটু আলাদাভাবে রিভিউটা করার চেষ্টা করব। আরে ভাই রে ভাই, কে তুমি? রনি, রাজি হল। একটু আলাদাভাবে রিভিউটা করার চেষ্টা করব। আমরা একজন এক্সপার্টের ওপিনিয়ন নেব, মানে রেফারেন্স নেব আর কি, যিনি অলরেডি রিভিউ করে ফেলেছেন হ্যাশট্যাগ নেটফ্লিক্স দিয়ে। ইংলিশে কিন্তু তিনি নেটফ্লিক্সকে অ্যাড্রেস করে তার রিভিউ দিয়েছেন। তিনি কিন্তু বিখ্যাত একজন মানুষ, তিনি তার কথার জাদুতেই বিশাল একটা ফ্যান বেস সৃষ্টি করেছেন, তার অনেক অনেক ফলোয়ার আছে, কাজেই তার কথার রেফারেন্স আমরা টানতেই পারি। চলুন তবে এবার শুরু করা যাক আলোচনা। এক্সট্রাকশন মুভি নিয়ে আলাপ আলোচনা শুরু এই পোস্টার রিলিজের মাধ্যমে। পোস্টারে দেখা যাচ্ছে হলিউড স্টার ক্রিস হেমসওয়ার্থ, মানে থর, অ্যাভেঞ্জার্সের থর ঢাকার রাস্তায় হাঁটছে। জানা গেল ঢাকাকে কেন্দ্র করে এই মুভির গল্প। আর আগ্রহ আরো বাড়তে থাকলো যখন আমরা সবাই জানতে পারলাম যে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার, ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার, অ্যাভেঞ্জার্স এন্ড গেম, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এর ডিরেক্টর রুশো ব্রাদার্স এই মুভির গল্প ডেভেলপ করেছেন এবং তারা প্রোডিউস করছেন, নেটফ্লিক্সে আসছে এই মুভি। খুব স্বাভাবিকভাবেই অনেক বেশি আগ্রহ আমাদের আর কি কাজ করতে শুরু করলো। আরও আগ্রহটা বাড়লো যখন আমরা জানলাম যে স্যাম হারগ্রেভ এই মুভি ডিরেকশন দিচ্ছেন। স্যাম হারগ্রেভ এই রুশো ব্রাদার্সের সাথে এবং আরও সব হলিউডের দুর্দান্ত সব মারদাঙ্গা মুভি, সব অ্যাকশন প্যাকড মুভিতে কিন্তু স্টান্টগুলো, মানে অ্যাকশনগুলো সব কিন্তু কোয়ার্ডিনেট করেছেন। লাইক আপনার সুইসাইড স্কোয়াড, ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, অ্যাভেঞ্জার্স এন্ড গেম। তো আমরা সবাই খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এই মুভি দেখার জন্য। নেটফ্লিক্সে যখন এপ্রিলের 24 তারিখে রিলিজ হলো মুভিটা, তখন দেখা গেল যে মিশ্র প্রতিক্রিয়া। খুব স্বাভাবিকভাবে আমারও মিশ্র প্রতিক্রিয়া, মানে ভালো লাগার কিছু বিষয় আছে, আবার খারাপ লাগার বিষয় আছে। খারাপ আমারও লেগেছে, অনেক জায়গায় লেগেছে, এবং তারপর থেকে আলোচনা খুব মানে নানান জায়গা থেকে, নানান পত্রিকা, জাতীয় পত্রিকার থেকে শুরু করে সব জায়গায় আলাপ আলোচনা শুরু হয়ে গেল, মিশ্র প্রতিক্রিয়া। তো আজকে আমি চেষ্টা করব একটু একটা নিউট্রাল জায়গা থেকে এই মুভি নিয়ে আলাপ আলোচনা করার জন্য। থ্যাংক ইউ ফর মেকিং দিস মুভি। ইয়েস, থ্যাংক ইউ নেটফ্লিক্স ফর মেকিং দিস মুভি। দেয়ার আর সাম মিস্টেক্স, আই ডু এগ্রি। নাম্বার ওয়ান, উই ডোন্ট স্পিক ইন দ্যাট অ্যাকসেন্ট, দ্যাটস অ্যানাদার সিটি, কলকাতা অ্যাকসেন্ট, বিগ মিস্টেক। না, এটা কিন্তু কলকাতার অ্যাকসেন্ট না, কলকাতার মানুষ আমাদের মতোই এসেছি, গিয়েছি, খেয়েছি, এসবই বলে। আর কলকাতা বলতে যদি আপনি ঘটিদের আর কি অ্যাড্রেস করে থাকেন, তাহলে ঘটিটা কিন্তু এয়েছি, গিয়েছি, খেয়েছি, মানে ছটা চর মতো করে বলে, বা এলুম গেলুম খেলুম এসব বলে। এখানে যেটা চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে বাঙাল ভাষা বলার চেষ্টা করা হয়েছে, চেষ্টা আমি এটা বলছি, যে বাঙাল ভাষা, মানে কলকাতার মুভি বলতেই যদি সেখানে বাংলাদেশি ক্যারেক্টার থাকে তাহলে এই বাঙাল ভাষাটা বলা হয়। মানে অ্যাকর্ডিং টু কলকাতার দাদা, পার্টিশনের পর বাংলাদেশ থেকে যারা গেছে ওখানে বাঙালরা, তারা এই ভাষাটা বলে, যে ভাষাটা আমরা সবসময় বলে আসছি যে আমরা এভাবে কথা বলি না, বাংলাদেশের এভাবে কথা বলি না, এটা আমাদের একটা পার্টিকুলার অঞ্চলের ভাষা, একটা ডায়ালেক্ট। কিন্তু কলকাতায় সেটা চলেই আসছে। এবং বেটার আমরা চলেন একটা ক্লিপ দেখে নিই বিজয় মুভি থেকে, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি তার মুভি, এবং তিনি নিজে অভিনয় এখানে করেছেন। কৌশিক গাঙ্গুলি এবং জয়া হাসান বাংলাদেশি ক্যারেক্টার প্লে করছেন, সেই অংশটা একটু দেখে আসি। বাবাই কৃত, এই জন্মের ঋণ নাকি মানুষে এই জন্মে শোধ করে যায়, পর জন্মের জন্য কিস্তি তোলা থাকে না। নিজের বাসায় দেখে দুবেলে চমকাই, আর আপনি তো 5-6 বছর পর দেখতেছেন সুভাষ দা। বাংলা ভাষা, মানে বাংলাদেশিদের ভাষা
কলকাতার দাদাদের মতে যে আমরা এভাবে কথা বলি, কিন্তু আমরা তো এভাবে কথা বলি না, আমরা সেটা বলেই আসছি, সবসময় বলেই আসছি। আর এখানে এক্সট্রাকশনে এই ভাষাটাই ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। পুরোপুরি বাঙাল ভাষাও হয়নি, এটা হাইব্রিড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ইস্যু নিয়ে আমরা নেটফ্লিক্সকে আঙুল তুলতে পারি কি না, কেন নেটফ্লিক্স তো জানে না যে আসলে কোনটা বাঙাল ভাষা, কোনটা বাংলাদেশিদের ভাষা, কোনটা কলকাতার ভাষা। তো এই জন্য যা করার দরকার তারা কিন্তু সেটা করেছে, তারা এখান থেকে কনসালটেন্ট হায়ার করেছে, এরপর ভয়েস কোচ হায়ার করেছে, এরপর সাবটাইটেল করার জন্য বাংলাদেশের ছেলেকে হায়ার করেছে, যে কিন্তু এই ডাবিং করার সময় মানে ডাবিং আর্টিস্ট কিন্তু ম্যাক্সিমাম সব কলকাতার, বম্বে থেকে কিন্তু ছিল কলকাতার, এবং এই কারণে কিন্তু এই যে বাংলা ভাষা, যে বাংলাদেশি যেহেতু ক্যারেক্টার এভাবে কথা বলবে, বিকৃত একটা ল্যাঙ্গুয়েজ দাঁড়িয়ে গেছে। এখন আমি যেটা বলছিলাম আবারও, যে আমরা কি এই জন্য ব্লেম করতে পারি কিনা নেটফ্লিক্সকে, কেননা নেটফ্লিক্সও যা যা করার দরকার সবই তারা করেছে, তারা তো কোনো ল্যাকিংস রাখেনি। তাহলে নেটফ্লিক্সকে ব্লেম করার আগে আমাদের ব্লেম করা উচিত যে এই কনসালটেন্ট, এই ভয়েস কোচ, এই যে ছেলেটা ডাবিংয়ের সময় থাকলো বাংলাদেশের ছেলে, তারা কেন বললেন না যে এটা আমাদের ভাষা না। তাহলে আঙুলটা তার দিকেই তোলা উচিত। আর এই যে আপনি একটা হ্যাশট্যাগ নেটফ্লিক্স দিয়ে আপনি ইংলিশে রিভিউ দিয়ে দিলেন, নেটফ্লিক্সের উপর আঙুল তুলছেন ভাষা নিয়ে, তা আমি একটা জিনিসই শুধু বলতে চাই যে মানে হ্যাশট্যাগ দিয়ে হাজার হাজার পোস্ট নেটফ্লিক্সের আছে, সেই আদৌ কি তাদের চোখে সব পোস্ট পড়ে কি না, আর পড়লেও তারা দেখবে কি না, আর দেখলেও আমি বলবো যে আপনি একটা রং ইনফরমেশন দিয়ে দিলেন যে এটা কলকাতার ভাষা। দেন ঈশ্বর আর্মি, ঈশ্বর দে আর ইনকেপেবল, ওয়ান গাই শুটিং এন্ড দিস হোল আর্মি উইথ দিস আর্মার পার্সোনাল ক্যারিয়ার্স এন্ড এভরিথিং ক্যানট ইভেন টেক কেয়ার অফ ইট। Ah, this is the one of the largest peacekeeping force of the United Nations you're talking about. So we expect a little more respect. Ashuli, logic nai. Ek kaaj kori, amra amader desher bortomane sobche jonopriyo je nayok tar movie ekta action scene dekhe ashi. ও আচ্ছা আচ্ছা, আমি তো ঢালিউড না, আমরা হলিউড নিয়ে কথা বলছিলাম। হলিউড মুভির একটা অ্যাকশন ক্লিপ দেখে আসে। খোদ হলিউডের মুভিতে দেখাচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রেসিডেন্টের বাসভবন অফিস হোয়াইট হাউস, সেই হোয়াইট হাউস যেটা কিনা পৃথিবী নামক গ্রহের সবচেয়ে সুরক্ষিত স্থানগুলোর মধ্যে একটা, সেই হোয়াইট হাউস একটা সন্ত্রাসী গ্রুপ জাস্ট কয়েক মিনিটের মধ্যে দখল করে ফেললো। এইভাবে খুঁজে পাচ্ছি না। আবার এই সিনেমার ডিরেক্টর নিজে একজন আমেরিকান, আমেরিকান মুভি, তারপরে ওইটা করলো, লজিক খুঁজে পাচ্ছি না। এভাবে ছোট করা তো ঠিক হলো না। আবার শেষে এই নায়ক একা হোয়াইট হাউসের সিকিউরিটি, যেটা মানে ট্যাকল করতে পারলো না, হোয়াইট হাউস ফল করলো, একা এই মুভির নায়ক জেরার্ড বাটলার একা এই সন্ত্রাসী বাহিনীকে হারিয়ে দিল, ঠিক এক্সট্রাকশনের মতো। লজিক খুঁজে পাচ্ছি না। ইউ শোড দিস ড্রাগ লর্ড দিস থিন ইমেন, হি লুকস লাইক আ কিড, উই হ্যাড মাচ মাচ বেটার ম্যাচিউরড ডেডলি ড্রাগ লর্ড। অ্যাকচুয়ালি উই হ্যাভ ড্রাগ লর্ডস লাইক দিস। Look at me, man. Look at my face. I could even pass on that category much better. Hey, dekhte beshi hoye gelo bhai sir. Na ami bolchi na apni dekhte kharap. Apni dekhte jotoshto handsome, jotoshto good looking, truly. Kintu apni je bhabe bolchen, je scale e bolchen, look, he looks better. It's a drug lord, apni. Just putting one or two CNGs doesn't make it look like Dhaka. No, bhai. Eta ki Dhaka na? Actual footage. এই যে ব্রেক শট ঢাকা থেকে নেয়া, আরো কি করলে ঢাকা মনে হতো, অনেক বেশি জ্যাম দেখালে ঢাকা মনে হতো, তারপর রাস্তার পাশে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখালে, নাকি এই যে মারামারি হচ্ছে, মানুষজন সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইল নিয়ে নিয়ে ভিডিও করছে মারামারি দৃশ্য, তাহলে ঢাকা মনে হতো। হ্যাঁ,
আপনি হয়তো বা ডিটেলে কথা বলছেন যে গলির ভিতরে পুরান ঢাকার গলির ভিতরে কোনো কাপচির দোকান নাই কিছু নাই, এটা ঢাকা হলো কিভাবে? এখন আমরা মনে ভুলে যাচ্ছি যে এটা ফিচার ফিল্ম, এটা অ্যাকশন ফিল্ম, এখানে মোটামুটি সেট ঠিক থাকলেই হচ্ছে, এটা ডকুমেন্টারি ফিল্ম না যে এখানে ডিটেল সব কিছু ঠিকঠাক থাকতে হবে, তাই না? আর আপনি যদি এটা বুঝিয়ে থাকেন যে ঢাকা বলতে কি শুধু পুরান ঢাকা, আমাদের গুলশান বনানী হাতির ঝিল আছে, আপনাকে গল্পটা খেয়াল করতে হবে। গল্পটা কি রিকোয়ার করছে? আন্ডারওয়ার্ল্ড, আন্ডারওয়ার্ল্ডের এখানে গল্প, তাই না? আন্ডারওয়ার্ল্ড মানে ড্রাগ লর্ডের, বোম্বের ড্রাগ লর্ডের ছেলেকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে ঢাকায়, এবং নিশ্চয়ই কিডন্যাপ করার পর তাকে লুকিয়ে রাখার জন্য গুলশান বনানী বা হাতির ঝিলে রাখা হবে না, রাখা হবে কোনো একটা জনাকীর্ণ জায়গায় যেখানে খুঁজে পাওয়া মুশকিল, একটা গলির ভিতরে পুরান ঢাকায়, সেটা সেই হিসেবে একেবারেই ঠিকঠাক আছে। স্ক্রিপ্টের ডিমান্ডে কিন্তু গুলশান বনানী হাতির ঝিল না দেখিয়ে পুরান ঢাকা দেখিয়েছে, আবার কাল্পনিক জঙ্গলও কিন্তু দেখিয়েছে যেটা কোনো অস্তিত্বই নাই, আবার অস্তিত্ব নাই এমন কিন্তু সুন্দর ঢাকাও দেখিয়েছে, সেটা কথা কেউ বলছেন না। অভিজাত ক্লাব দেখালো না এই যে? And I'm sorry that you guys didn't shoot it in Dhaka. Maybe you guys haven't had the, you know, logistical support. But come on, you made a movie on Dhaka. It was the biggest blockbuster. You could have. Come on. না, শুধু লজিস্টিক সাপোর্ট দিলেই শুটিং সম্ভব হতো না। আপনি মনে ভুলে যাচ্ছেন অ্যাভেঞ্জার্স এন্ড গেমের টিকিট কালেক্ট করার জন্য ছেলেপেলেরা কি করেছিল। এই যদি হয় অ্যাভেঞ্জার্স এন্ড গেমের টিকিট কালেক্ট করার জন্য ছেলেপেলের অবস্থা, এরা যখন জানতে পারত থর ঢাকায় বসে শুটিং করছে, তখন কি পরিস্থিতি হতো সেখানে? আপনি হয়তো পুলিশ দিয়ে ভিড়টা সরিয়ে রাখতেন, কিন্তু এই ভিড়ের ফলে যে জ্যাম তৈরি হতো, এবং জ্যামটা একটা চেন রিয়াকশন, পুরো ঢাকার অবস্থাটা কি দাঁড়াতো? আর আমরা মানে বারবার ভুলে যাচ্ছি এটা একটা অ্যাকশন ফিল্ম, এটা ডকুমেন্টারি ফিল্ম না, অ্যাকচুয়াল স্পটে শুট করতে হবে এমন কোনো কথা নেই, মোটামুটি একটা সেট, একটা রেফারেন্স সেট হলে কিন্তু হয়ে যায়। Look like, you know, we all hear some Hindi songs all the time in houses. That Chris guy, he breaks in and all songs are Hindi. ভাইয়ের মনে হয় পুরান ঢাকা একটু কম যাওয়া হয়। আমি কিন্তু পুরান ঢাকায় টানা 4 মাস থেকেছি এবং অলিতে গলিতে পুরনো হিন্দি গান বাজতে শুনছি। আর শুধু পুরান ঢাকা কেন, বাংলাদেশের কোন বাড়িতে হিন্দি সিনেমা দেখা হয় না, হিন্দি গান শোনা হয় না? আর বিয়ে বলতে মানে গায়ে হলুদ বলতে সেখানে তো হিন্দি গানে নাচা হবেই, দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, সেটা তো আর আমাদের এক্সাম্পল নয়। The lot of spelling mistakes, come on. দুঃখের বিষয়, সেটাই কিন্তু বাস্তবতা। আপনার চারপাশে একটু তাকিয়ে দেখেন কয় জায়গায় শুদ্ধ বাংলা বানান ব্যবহার করা হচ্ছে। Chris and this Randeep Huda guy, the Indian Special Force and this Chris Hemsworth, they fight in the old Dhaka roads and people are like, it's okay. No, in Dhaka, even a chicken crosses road faster, everybody looks at that. What's going on? What's happening? একদমই না। যেটা করতো সেটা হচ্ছে মোবাইল ফোনটা বের করে ভিডিও করতো, তারপরে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতো ক্যাপশন দিয়ে যে দুই বিদেশী ঝগড়া করতেছে, মানামারি করতেছে। মুভিতে অনেক অসঙ্গতি আছে এবং অসঙ্গতিগুলোর পেছনের মানে কারণগুলো কি সেটাই খোঁজার একটু চেষ্টা করলাম আজকে। আমরা এখানে আলোচনার মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা করেছি। এই অসঙ্গতি আরও 8-10 জনকে যেভাবে মানে কিছুটা হলেও হার্ট করেছে, আমাকে হার্ট করেনি তবে আমার খারাপ লেগেছে আর কি। কারণ আমি তো চাইবই যে নেটফ্লিক্সের মতো একটা আমরা পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন মানে স্ট্রিমিং প্ল্যাটফর্ম, সেটা যেটা মানুষের পকেটে পকেটে ঢুকে গেছে, সেটা আমাদের দেশ নিয়ে কাজ শুরু করলো, তাদের যেরকম আমাদের প্রয়োজন আছে, আমাদেরও কিন্তু নেটফ্লিক্সকে প্রয়োজন আছে। এটা আমাদের পৃথিবীর কাছে পৌঁছানোর জন্য একটা খুব সুন্দর মিডিয়া হতেই পারে। তো আমরা অলরেডি একটা ভালো নিউজ জানি যে এক্সট্রাকশন হচ্ছে হলো এখন নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা মুভির মধ্যে একটা, কাজে সিকুয়েল আসছে আর আমরা আশা করি সিকুয়েল অনেক বেশি ফ্লরেস হবে। আর সেই সাথে আমি আশা করি যারা আমার ভিডিও আরও দেখতে চান, নেক্সট ভিডিও দেখতে চান, সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করবেন এবং তারপর বেলটা বাজিয়ে দেবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর খারাপ ভালো লাগা যে কোনো কথা
মানে নিচে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্স খোলা আছে, সেখানে অবশ্যই লিখবেন। ভালো থাকবেন।